চট্টগ্রামের রাঙ্গুনিয়ার তৈলাভাঙা নামক বিলে কাদায় আটকে থাকা একটি বন্য হাতিকে প্রায় 14 ঘন্টা পর উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার ভোর 5টার দিকে প্রায় 7 ফুট নরম কাদামাটিতে মধ্যবয়সী হাতিটি আটকে যায় বলে জানান স্থানীয়রা। হাতিটি চিৎকার শুরু করলে তারা বন বিভাগকে জানান। সকালে খবর পেয়ে হাতিটি উদ্ধারে তৎপরতায় শুরু করে বন বিভাগের কর্মী এবং চিকিৎসকেরা। বেলা 2:30টার দিকে হাতিটি উদ্ধার করে বনে পাঠিয়ে দেওয়া হয়।